আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক রূপে ফিরেছে রাজধানীসহ দেশের সব জেলা উপজেলায় এবার আমরা যাব চট্টগ্রামে সেখানে রয়েছেন সহকর্মী সুমন কুমার দে চট্টগ্রামের চিত্র জানাতে তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জেরিয়া এলাকায় আমরা গতকাল থেকে দেখেছি যারা শিক্ষার্থীরা রয়েছে যেহেতু রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই এবং থানা কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে সেই সুযোগে কিন্তু দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় চুরি ডাকাতির মতো ঘটনা কিন্তু চট্টগ্রামে ঘটেছে আমরা চট্টগ্রামে যে থানাগুলা রয়েছে এই থানার মধ্যে আমরা গিয়ে দেখেছি কোনো কার্যক্রম নেই যেগুলা নাশকতা এবং অনেক থানা কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে সেগুলা এখনো অরক্ষিত অবস্থায় রয়েছে আমরা বিশেষ করে মাঠের মাঠে যারা শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছিল তারা কিন্তু এই থেকে যে গতকাল যেহেতু নগরীতে কিন্তু জনজীবন প্রায় স্বাভাবিক পথে চলেছে এই যানবাহন যাতে বেড়েছে রাস্তাঘাটে যে যানজট হচ্ছে সেইটা নিরসনের জন্য কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি আমরা দেখছি আনসার সদস্যরা কিন্তু রয়েছে এবং সেনাবাহিনীর টহল কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা তাদের টহল আমরা দেখেছি কিন্তু পুলিশ প্রশাসন মাঠে না থাকায় কিন্তু এই যে সড়কের শৃঙ্খলা ফিরানোর জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এখানে শিক্ষার্থীরা আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে কথা বলবো ভাই আপনার সাথে একটু কথা বলে আপনারা তো গতকাল থেকে আমরা দেখেছি সড়কের মধ্যে আপনারা ট্রাফিক সিগন্যাল এর কাজ করে যাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে যাচ্ছেন আপনারা কতক্ষণ পর্যন্ত করবেন বা কিভাবে আপনারা এই কাজগুলো করতেছেন আপনারা সমন্বয় কিভাবে করলেন একটু যদি আমাদেরকে জানান দেখেন একটা দেশ যখন একটা অশৃঙ্খল পরিবেশ বা একটা অরাজকতা থেকে মানে আমরা শৃঙ্খল করছি মানে সমন্বয়করা বাংলাদেশের ছাত্র সমাজ যখন দেখা গেছে অনেক ত্যাগের মাধ্যমে অনেক কষ্টের মাধ্যমে দেশটাকে মানে একটা শৈরের শাসন থেকে মুক্ত করছে দেন একটা দেশ যখন স্বৈর শাসন থেকে মুক্ত হয় একটু পরিবেশ দেখা দেয় যেমন আমাদের বাংলাদেশ পুলিশ থানায় বিভিন্ন রকম হামলার কারণে ওনারা কর্মবিরতিতে আছেন যেমন ট্রাফিক পুলিশ যারা আছেন ওনারা কর্মবিরতিতে আছেন যার কারণে আমাদের যোগাযোগ মাধ্যম অনেকটা বিঘ্নিত করতেছে মানে সাধারণ মানুষের যাতায়াতে একটু বিঘ্নিত করতেছে ও কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা এবং আমাদের বিএনসিসি সেনা শাখা সহ আনসার বিডিপি সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সহ আমরা চাচ্ছি দেশটাকে মানে যেমন ভাবে আমরা মানে সৈরাসার মুক্ত করছি মানে দেশটাকে বলতে গেলে দ্বিতীয় স্বাধীনতা পাইছি আমরা ওই স্বাধীনতাটাকে আমরা এখন রক্ষা করতে যাচ্ছি মানে দেশটাকে সুশৃঙ্খল রাখতে চাচ্ছি মানুষের যাতে যাতায়াতে বিঘ্নিত না ঘটে বা কোনো অরাজকতা না হয় দেখা যায় কি মানে মারামারি কানাকানি এগুলো থেকে আমরা আসলে মানে নিজেদেরকে মুক্ত করার জন্য একটু দেশটাকে স্বাধীন করা হয়েছে ওই জায়গা থেকে আমরা শৃঙ্খলের দায়িত্ব আর কতক্ষণ বিষয়টা হচ্ছে যতক্ষণ না আমাদের বাংলাদেশ পুলিশ ওনাদের দায়িত্বে ফিরতেছেন না ততক্ষণ আমরা রাস্তায় থাকবো এবং আমাদের দায়িত্ব পালন করে যাব ধন্যবাদ আপনাকে আসলে আমরা শুনছিলাম তারা বলছিলেন তাদের যে কার্যক্রম তারা যতক্ষণ পর্যন্ত মধ্যে এই যে পর্যন্ত তারা কাজ করে করে তো আমরা বলে চট্টগ্রাম শহরে যে আন্দোলন এবং সংঘর্ষ সংঘর্ষের সময় কিন্তু নগরীতে বিভিন্ন জায়গায় কিন্তু এই গাদা মাটি ইট পাতা তারা সরিয়ে সেগুলো পরিষ্কার করে দিচ্ছেন একজন ছাত্রী রয়েছে আমরা ওনার কাছ থেকে জানতে চাই আচ্ছা আপনারা তো গতকাল থেকে আছেন আজকে কতক্ষণ পর্যন্ত থাকবেন আপনারা আজকে দুইটা শিফটে ডিউটিতে হয় একটি হচ্ছে দুপুর পর্যন্ত আর একটা হচ্ছে 6টা পর্যন্ত বিকেল এরপর রাতে আরেকটা শুরু হয় এখন আমাদের দেশে যেটা ট্রাফিক জ্যাম এটাই সবচেয়ে বড় সমস্যা এখন এই সমস্যাটা থেকে আস্তে আস্তে আমরা ট্রাই করতেছি যে কিভাবে আমরা দেশটাকে সুন্দর একটা সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা যায় এখন যেহেতু সব দিকে অরাজকতা সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের দরকার হচ্ছে এখন আমরা ছাত্ররাই যেহেতু আমাদের দেশটাকে আমরা ভালোবাসি দেন আমরাই চাই যে শৃঙ্খলার মাধ্যমে যাতে এই দেশটা আবার সুন্দরভাবে গড়ে उठুক এন্ড দেন আর হচ্ছে এই আর কি আমাদের ধন্যবাদ আসলে আমরা যেমন শুনছিলাম কিন্তু সাধারণ মানুষ বলছে এই যে এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী সদস্যরা তাদের এই কর্মস্থলে যোগ দেবেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা যেন বিঘ্নে না ঘটে তো অলি চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর সুমন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য